শুনেছি, শিখেছি, অনুসিদ্ধান্তগুলো আমি শুনবো। তো এখন একজন একজন করে প্রত্যেকের কাছ থেকে আসলে সূত্রটা আজকে আমরা শুনবো না, আমরা তাহলে অঙ্ক করতে পারবো না। আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম কি তোমাদের, শুধু এই চারটা সূত্র শিখতে বলেছিলাম, তাই না? আচ্ছা, সূত্রগুলো আমরা সবাই মোটামুটি শিখছি। এখন অনুসিদ্ধান্ত দুইটা কে পারবা, নাম বলবা, তাহলে আমি জিজ্ঞেস করবো। অনুসিদ্ধান্ত দুইটা কে পারবা বলো? নোমান, অনুসিদ্ধান্ত দুইটা শিখেছো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি হবে, এটা সূত্র কি হবে বলো? হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। হ্যাঁ, গুড। আচ্ছা, আরেকটা সূত্র কি হয় এটার, আরেকটা সূত্র কি হয় বাবা বলো? পারো না? আরেকটা সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। ভিতরে যদি মাইনাস থাকে বাইরে হবে প্লাস, আর ব্র্যাকেটের ভিতরে প্লাস থাকলে বাইরে হবে মাইনাস, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। ওকে, আমরা এখন চলে আসবো পৃষ্ঠা নাম্বার একাত্তর। পৃষ্ঠা নাম্বার একাত্তরে আমরা সূত্র প্রয়োগ করে কিভাবে বর্গ নির্ণয় করা যায়। পৃষ্ঠা নাম্বার একাত্তরে দেখো কাজ দেওয়া আছে, সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয়। তো আমি একটা তোমাদেরকে বুঝাই দিব, বাকিগুলো তোমরা নিজেরাই করবে। ওকে, প্রথমটা আমি বুঝাই দিব, বাকিগুলো নিজেরা করবে। তো প্রথম অঙ্কটা আমি বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি, খেয়াল করো। ওকে, সবাই কি স্পষ্ট দেখতে পাচ্ছি? এই সুযোগে আবার কারো কারো ভিডিও বন্ধ হয়ে গেছে, ভিডিওটা অন রাখবে, কেউ ভিডিও অফ করবে না। ওকে, প্রথমটা খেয়াল করো, এক্স প্লাস টু ওয়াইয়ের হোল স্কোয়ার। সবাই দেখতে পাচ্ছি না? আমাদের এক্সকে মনে করতে হবে হচ্ছে এ, আর টু ওয়াইকে মনে করতে হবে আমার বি। এখন সূত্রে ফেলো এক্সের স্কোয়ার, প্রথমে আমার সূত্র কি এ স্কোয়ার, এর জায়গায় এক্স স্কোয়ার দিয়েছি, টু ইন্টু এর জায়গায় হচ্ছে এক্স, বির জায়গায় আমি আমি দেখাচ্ছি, বির জায়গায় হবে হচ্ছে টু ওয়াই, লাস্টে কি বি স্কোয়ার, মানে টু ওয়াইয়ের হোল স্কোয়ার। তাহলে এটা ভাঙাই, ভাঙাইলে কী হলো, এক্স স্কোয়ার, এখানে হলো দু দুগুণে চার এক্স ওয়াই, টু ওয়াইয়ের হোল স্কোয়ার মানে ফোর ওয়াই স্কোয়ার। তাহলে আমার ফাইনালি রেজাল্ট আসলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার। হ্যাঁ, প্লাস ফোর ওয়াই স্কোয়ার। দেখো, বুঝতে পেরেছি সবাই এক নম্বরটা? আচ্ছা, আরও একটা বুঝাই দেই, একদম লাস্টের তোমার পাঁচ নাম্বারটা আমি বুঝাই দিচ্ছি। দেখো, একশো তিনের বর্গ, এটা গত ক্লাসে এরকম একটা আমি কাকে যেন করতে বলেছিলাম, গুণ করে ফেলেছে। পৃষ্ঠা একাত্তর, পৃষ্ঠা একাত্তর। একশো তিনকে আমরা ভাঙায় কীভাবে লিখেছি দেখো, একশো তিনকে আমরা ভাঙায় লিখেছি একশো যোগ তিন। তাহলে একশোকে ধরবো এ, আর তিনকে ধরবো হচ্ছে বি, তিনকে ধরবো বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাইছি এ স্কোয়ার, টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে একশোর যদি স্কোয়ার করি, আমি বলেছি যখন একশো বা এরকম কিছু থাকবে, এটার দুইবার গুণ করলে দেখবা গুণফলটা কী হবে, শূন্যর সংখ্যাটা শুধু বেড়ে যাবে, একের পরে চারটা শূন্য হয়ে যাবে, এক দুই তিন চার, এ চারটা শূন্য হয়ে যাবে, হইলো? আচ্ছা, এই পাশেটা গুণ করো, দুই গুণ তিন হলো ছয়শো, দুই গুণ তিন গুণ একশো হলো ছয়শো, আর তিনের স্কোয়ার করলে হয় নয়। এবার যোগ করো নয় শূন্য ছয় শূন্য এক, অর্থাৎ দশ হাজার ছয়শো নয়, এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো, সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ, শুনতে পাচ্ছি না, জোরে বলো। কথা শুনতে পাচ্ছ না, হয়তো নেটওয়ার্কের সমস্যা, শুনতে পাবে কিছুক্ষণের মধ্যেই হয়তো শুনতে পাবে। হ্যাঁ, আচ্ছা, তোমরা অঙ্কটা তুলে ফেলো, এইখানে পাঁচটা অঙ্ক করেছি আমরা, আশা করি সবাই বুঝতে পারবে, এই পাঁচটা অঙ্ক তুলে ফেলো। আমরা একইভাবে
72 পৃষ্ঠার অঙ্কগুলো করব, এই অঙ্কগুলো তোলো, এরপরে আমি 72 পৃষ্ঠার মাইনাসের অঙ্কগুলো করতে দিব। সাব্বির দ্রুত করো, প্লাসের অঙ্কগুলো করে দিয়েছি তুলো, একইভাবে মাইনাসের অঙ্কগুলো করব। আচ্ছা, হয়তো বা নেটওয়ার্কের সমস্যা কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে, তোমরা এই অঙ্কগুলো তুলে ফেলো। ওকে ওকে, তাহলে তোমরা অঙ্কগুলো তুলে ফেলো, নেটওয়ার্কের সমস্যা ছিল হয়তো, সে ঠিক হয়ে যাবে। অঙ্কটা তুলো, আমরা 72 পৃষ্ঠার অঙ্কগুলো করব। তোলা শেষ হইলে আমাকে বলবে যে ম্যাডাম আমাদের তোলা হয়ে গেছে, তাহলে আমরা পরে 72 পৃষ্ঠার অঙ্কে চলে যাব। আচ্ছা, দ্রুত করতে হবে, কারণ আমাদের সময় কিন্তু লিমিটেড। হ্যাঁ, এর মাঝে আমাদের অঙ্কগুলো শেষ করতে হবে। দুই নম্বরের প্রথম লাইনে 3a + 5b² দশমিক বা গুণ চিহ্ন দাও, এটা গুণ চিহ্ন মানে ইনটু, এভাবে লেখে। তোমরা গুণ চিহ্ন দিয়েও লিখতে পারো, হ্যাঁ, দশমিক না বাবা, এটা গুণ, এটাও গুণের চিহ্ন। হ্যাঁ, এই চিহ্ন দিলেও হবে, গুণ চিহ্ন দিলেও হবে, হ্যাঁ দিতে পারো। আরে বাবা, এখানে হয়তো বা একটু নেটওয়ার্কের সমস্যা, অথবা যে আশেপাশে কনস্ট্রাকশনে কাজ হচ্ছে এই জন্য। হ্যাঁ, অঙ্কটা তুলে ফেলো মেহরাব। অনেকেরই ভিডিও অফ দেখতে পাচ্ছি, ভিডিও অফ করা একদম নিষেধ, ভিডিও অন রাখো সবাই। হ্যাঁ বলো, কোনটা বলবো আবার বাবা? পেজ নাম্বার 71। পেজ নাম্বার 71। এখন শুনেছো? হ্যাঁ, করো, দ্রুত করো। সবার কি 5b, 3a + 5b, তোমরা একটু বইটা যদি খোলো তাহলে তো পেতে পারো এটা, তাই না? 71 পৃষ্ঠা আমি তো বলেই দিয়েছি। হ্যাঁ, এটা তো আমি বলেই দিয়েছি। তাড়াতাড়ি করো, কেবল দুই নাম্বারে কেন, টোটালটা শেষ করতে তো অনেক সময় লাগবে। 71 পৃষ্ঠা। হ্যাঁ হ্যাঁ, সূত্র একের নিচে কি, আমরা সূত্র অনুযায়ী করেছি, বুঝতে পেরেছ? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা এখন ওই বক্স ভুলে যাব, আমরা a + b² সূত্রই মনে রাখবো। আগের দিন ক্লাসে বলেছি না, এর জায়গায় আম জামও যদি দেয় তাহলেও আমরা অঙ্কগুলো পারবো,
শুধু এর জায়গায় লিখে ফেলবো আম, বির জায়গায় লিখে ফেলবো জাম, ঠিক আছে? এই এক্স দেখ, ওয়াই দেখ, পি কিউ যা দেখ সব দিয়ে আমরা করতে পারবো। হ্যাঁ করো। সবার শেষ হয়েছে বাবা? আচ্ছা একটু তাড়াতাড়ি করতে হবে তাহলে। আমি কিন্তু পরের পেজের অঙ্কগুলো তোমাদের করতে দিব, যাদের করা শেষ 72 পেজের অঙ্কগুলো করো। 72 পেজে যে কাজ দেওয়া আছে এই কাজের অংশগুলো তোমরা একটু করো। 4টা অঙ্ক দেওয়া আছে এখানে, এটা মাইনাসের সূত্র, শুধু মাঝের অংশটা মাইনাস হবে, 2AB এর সামনে একটা মাইনাস হবে আর বাকি দুটোই প্লাস থাকবে। এই অঙ্কগুলো করো। কাজের অঙ্কগুলো করবা, উদাহরণ তো করেই দেওয়া আছে, কাজে যেটা করতে বলেছে এটা করবা। আচ্ছা 72 পৃষ্ঠার কাজের অঙ্কগুলো করো। হ্যাঁ ভেরি গুড, 72 পৃষ্ঠায় চলে যাও, কাজের অঙ্কগুলো করো, আমি দেখব। আচ্ছা যাদের বাকি আছে আমরা একটু দ্রুত করি, নাহলে আমি আর তোমাদের খাতাগুলো তো দেখতে হবে আমার, তাই না? 72 পৃষ্ঠার কাজের অঙ্কগুলো করবে, একটু তাড়াতাড়ি করে ফেলো বাবা। এখনো কারো বাকি আছে এটা করা? একাত্তর পৃষ্ঠাটা কারো বাকি আছে? আর আর একটু একটু তাড়াতাড়ি তাহলে, তাড়াতাড়ি করো। কথা না বলে একটু আমরা দ্রুত করি, তাহলে আর আওয়াজ শুনতে কম পাবো আর কি, ঠিক আছে? আমরা একটু দ্রুত অঙ্কগুলো করার চেষ্টা করি। ওকে, আমার মনে হয় আর সময় এখানে দেওয়াটা ঠিক হবে না, আমরা এটা শেষ করতে পেরেছো? যারা পারো নাই তাদের এটা হয়ে গেছে, বাকি নাই কারো, ঠিক তো? আচ্ছা তাহলে আমি পরের অঙ্কগুলা, পৃষ্ঠা 72-এর যে অঙ্কগুলা করতে দিয়েছি এগুলো করতে পারবে সবাই, না আমি দেখাবো খাতায়? আমি খাতায় দেখাবো। আচ্ছা আমি একটা দেখাচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা করবে। হ্যাঁ আমি একটা একটু দেখাই। যারা পারো, যারা পারো তাদেরটা আমি দেখব অবশ্যই, একটা ওদেরকে একটু বুঝাই দেই। হ্যাঁ সবাই খাতাটা দেখতে পাচ্ছ? দেখো 5x-3 এর হোল স্কোয়ার, তাই তো? আচ্ছা তাহলে প্রথমে আমরা 5x-কে ধরবো এ, 3-কে ধরবো হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার -2 × a × b × b² এর পরিবর্তে লিখবো 5x, b এর পরিবর্তে লিখবো 3। দেখো লিখেছি, তাহলে 5x এর স্কোয়ার করলে, 5 এর স্কোয়ার করলে হয় 25,
হ্যাঁ একটু দাঁড়াও, এটা দেখে দেখাই দিয়ে তারপর তোমার খাতাটা দেখব। এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, এটার গুণ করো, 5 দুগুণে 10, 3 দশকে 30, সাথে এক্স আছে 30x প্লাস হচ্ছে 9, তাহলে আমার ফাইনালি অ্যান্সার কী আসলো, 25x² - 30x + 9। শুধু এই মাঝের অংশটায় মাইনাস থাকবে, বুঝতে পেরেছ? এইটুকু শুধু আলাদা, এই চারটা অঙ্কই করবে পৃষ্ঠা 72-এর। আচ্ছা এখন যাদের হয়ে গেছে আমি তাদের খাতাটা দেখব। আচ্ছা কার হয়ে গেছে আমাকে খাতাটা দেখাও, নাম বলো, আমি তোমার খাতা দেখব, কার শেষ হয়েছে? সিয়াম, তৌহিদ, কি অবস্থা, শেষ হয় নাই আজকে? সিয়ামের তো দ্রুত অঙ্ক শেষ হয়, আচ্ছা তাড়াতাড়ি করতে হবে। তৌহিদ, কি ব্যাপার বাবা, অঙ্ক কি বুঝতে পারি নাই নাকি? তাহলে দেরি কেন, তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা মাত্র কে বললা শেষ হয়েছে? তৌহিদ, তাড়াতাড়ি করো তাহলে। আচ্ছা ভিডিও এখনো আমি যাদের অফ দেখতে পাচ্ছি দ্রুত ভিডিও অন করতে হবে। মেহরাব, সাজ্জাদ, আশরাফুল, হাসান, অর্ণ, বাবার কেন ভিডিও অফ করেছো? রবিউল, কার শেষ হয়েছে বলো, নাম বলো। নোমান, নোমান, আচ্ছা নোমান দেখাও, গুড, দেখাও খাতা দেখি। আচ্ছা একজন একজন করে দেখবো, নোমানের খাতাটা প্রথমে দেখি। স্কোয়ারটাকে কেটে ফেলেছো কেন বাবা, লাস্টে এক্সের উপরে স্কোয়ার হবে, কারণ এক্স গুণ এক্স আছে ওই জায়গায়, এক্সের উপরে স্কোয়ার দাও নোমান, স্কোয়ার থাকবে, স্কোয়ারটা কাটা হবে না। হ্যাঁ গুড, এ স্কোয়ার এক্স স্কোয়ার, 2xby b² y², হ্যাঁ 1-2 হয়েছে, 3-4 দেখাও, 3-4 দ্রুত। হ্যাঁ এই যে এখানেও স্কোয়ার হবে বাবা, 25x এর উপরে স্কোয়ার হবে, 25x² এক্সের উপরে 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 উপরে, ওহো 3 নম্বর উপরে, এটা না এটা না, এই লাইনটা কেটেই দাও, 25x², হ্যাঁ ওটার উপর স্কোয়ার দাও, উপরেরটায় 25, হ্যাঁ হ্যাঁ নিচের লাইনটা কেটে দাও, এক্স স্কোয়ার থেকে এক্স বিয়োগ করা যায় না, ঠিক আছে নোমান, নিচের লাইনটা কেটে দাও, 35x + 36 লিখছো, এটা কেটে দাও, এটা হবে না, হ্যাঁ উপরের লাইনই অ্যান্সার হবে, বুঝতে পেরেছি? আচ্ছা লাস্টে যে 25-এর উপরে স্কোয়ার দিছো এটা কেটে দাও। আচ্ছা আচ্ছা 90+5 করার থেকে আমার মনে হয় যে 100-5 করলে এই অঙ্কটা সুন্দর হইতো আর কি, ঠিক আছে ওই সূত্র দিয়ে আমাদের আসলে করার কথা ছিল, তো যাই হোক করেছো যেটা সেটা তো হইলই। ওকে নোমান, ভেরি গুড, তুমি যেহেতু এটা করতে পারছো তুমি এখন অনুশীলনী 5.1-এ চলে যাও। তুমি 5.1-এর করবা হচ্ছে 3-4, 5.1-এর 3 এবং 4 নম্বর অঙ্ক করবার নোমান। আচ্ছা কিছু যদি না বুঝতে পারো তাহলে আমারে জিজ্ঞেস করবা, হ্যাঁ করো। আচ্ছা এরপরে আর কার হয়েছে, তৌহিদ হয়েছে, একটা বাকি আছে। আচ্ছা আর কে বললা যে ম্যাডাম আমার হয়েছে? সিয়ামের হয়েছে, সিয়াম আজকে এত পিছনে কেন, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি, খাতাই হারাই গেছিল, আচ্ছা দ্রুত করো। মেহরাব, করতে পারতেছো? কেন পারতেছো না বাবা, আগেরগুলো তুলে নিয়েছো না, আগেরগুলো তুলেছিলে, হ্যাঁ তাহলে একই তো নিয়ম, নিয়মে তো কোনো পার্থক্য নেই, একই নিয়ম, সো দ্রুত করতে হবে মেয়েরা, একটু চেষ্টা করো পারবে।
কঠিন কিছু না। হ্যাঁ কে দেখাবে বলো? আরিফ, ওকে দেখাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ সেকেন্ডটা দেখাও, দুই নাম্বারটা দেখাও আরিফ। আরিফ দুই নাম্বারটা দেখাও, আরেকটু তোলো। হ্যাঁ হ্যাঁ হয়েছে। হ্যাঁ তিন নাম্বারটা দেখাও, দুই নাম্বার হয়েছে আরিফ, তিন নাম্বার দেখাও। এই যে 25x-এর উপরে স্কোয়ার হবে আরিফ, আরিফ 25x-এর উপরে স্কোয়ার দাও নাই, আর 36-এর উপরে কোনো স্কোয়ার হবে না, 36-এর উপরে স্কোয়ারটা কাটো, শুধু 36 হবে লাস্টে। হ্যাঁ হ্যাঁ হয়েছে। চার নাম্বার দেখাও, চার চার নাম্বার দেখাও। 100-5 দিয়ে করো, 100-5-এর হোল স্কোয়ার, ঠিক আছে করো। চার নাম্বারটা 100-5-এর হোল স্কোয়ার করেছো? আচ্ছা দেখি, আচ্ছা দেখি। হয়েছে, হ্যাঁ হয়েছে, গুড। আচ্ছা হ্যাঁ কার শেষ হয়েছে, নাম বলো। নোমান, হ্যাঁ দেখাও নোমান দেখাও। আচ্ছা মিস আমারও হয়েছে, আচ্ছা আমি দেখবো একটু, নোমানেরটা দেখে শেষ করি। 66AXY, হ্যাঁ গুড। বাবা দেখো এক্স আর ওয়াই দুটা আলাদা জিনিস। হ্যাঁ লাস্টে যে লিখেছো 121x2y2 হবে, এক্সের উপরে একটা স্কোয়ার হবে, ওয়াই এর উপরে একটা স্কোয়ার হবে। নোমান ঠিক করো, এক্সের উপরে স্কোয়ারটা দেও নাই। হ্যাঁ আচ্ছা ভেরি গুড, ওকে এটা একটু দেখি। 5a2 9m2, তাহলে 25f⁴, 5×10 a²m²। হ্যাঁ ভেরি গুড, খুব ভালো হয়েছে নোমান, গুড। আচ্ছা তুমি নোমান, তুমি হোমওয়ার্কটা লিখে নাও, হচ্ছে হোমওয়ার্ক থাকবে 1 থেকে 9, এর মধ্যে তুমি যে দুটো করেছো ওই দুটো আর তোমার করতে হবে না। হ্যাঁ পৃষ্ঠা হচ্ছে 75, অনুশীলনী 5.1-1 থেকে 9 হোমওয়ার্ক। হ্যাঁ 1 থেকে 9 পর্যন্ত হোমওয়ার্ক থাকবে, ওকে। হ্যাঁ কার হয়েছে বাবা, আমি খাতা দেখবো, বলো। হ্যাঁ নাম বলো। সিয়াম, সিয়াম, ওকে সিয়াম খাতা দেখাও। হ্যাঁ ভেরি গুড সিয়াম, লাস্টে প্রথম। আচ্ছা এই যে 25x2×5x, এখানে ইনটুগুলো ভালো বোঝা যাচ্ছে না। হ্যাঁ তুমি প্রয়োজনে না হলে গুণ চিহ্ন দিও। আচ্ছা পরের পেজে যাও, তিন নাম্বার যাও। হ্যাঁ (25x²)⁫×10=60, হ্যাঁ হয়েছে ভেরি গুড। হ্যাঁ চার নাম্বারটা দেখি। আচ্ছা ঠিক আছে, এখন তো বুঝতে পারছি তাই না? হ্যাঁ জি ম্যাম। আচ্ছা ওকে গুড, তাহলে হয়েছে সিয়ামের হয়েছে। বাকি যারা আছো তাদের খাতাটা আমি দেখব। তো